36 বছর অপেক্ষার পর অবশেষে শিরোপার স্বাদ পেল আর্জেন্টিনা। টানটান উত্তেজনার ম্যাচে ফ্রান্সকে টাই ব্রেকারে 4-2 গোলে হারিয়ে স্বপ্নযাত্রার সমাপ্তি ঘটালো মেসি বাহিনী। এই জয়ে দর্শকদের মধ্যে ছিল বাঁধ ভাঙা উচ্ছ্বাস উল্লাস, আর ইতিহাসের শ্রেষ্ঠ ম্যাচও বলা যায় একে, যা নিয়ে গুণীজনরাও বলছেন অনেক কথা। আর তা নিয়েই বিস্তারিত জানাচ্ছেন ঈশান হাসানের ডেস্ক রিপোর্টে। এ যেন রূপকথার গল্পের মতো এক রাত মেসি বাহিনীর জন্য, যে রাতের জন্য অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ 36টি বছর। আর সেই রূপকথার গল্পের জাদুকর লিওনেল মেসি, যার নৈপুণ্যে এবারের বিশ্বকাপ আসর ছিল ছন্দময়। আলবিসেলেস্তাদের এই জয়ে রাতভর চলেছে বিভিন্ন উদযাপন। মেসির হাতে বিশ্বকাপ, এ যেন দর্শকদের নিয়ে গেছে অন্যরকম আনন্দের সর্বোচ্চ চূড়ায়। এমন শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়ের পর দর্শকদের উন্মাদনায় গোটা শহর ছিল উৎসবমুখর। আমরা যা আশা করেছি যে ওয়ার্ল্ড কাপ ফুটবল যে এইরকম হবে, যে স্ট্যান্ডার্ডের হবে, আমার কাছে মনে হয় সেই রকম স্ট্যান্ডার্ডই ওয়ার্ল্ড কাপ ফুটবল হয়েছে। এখানে দুজন খেলোয়াড়ের কথা না বললেই নাই, যে মেসির কথা এবং এমবাপের কথা, তাদের পারফরমেন্স এই খেলাটাকে আরও আরও অনেক বেশি ক্লাসিক করে তুলেছে। বিশ্বকাপের আসরে আর্জেন্টিনা ফ্রান্সের এই ফাইনাল ম্যাচকে স্মরণীয় বলেও মনে করছেন অনেক সাবেক ফুটবলাররাও। কি ছিল না ম্যাচে! জোড়া গোল, হ্যাট্রিক, দুর্দান্ত ফুটবল শৈলী, দুর্দান্ত সব সেভ, টাই ব্রেকার, সব কিছুই ছিল এই ফাইনাল ম্যাচে। আর মেসির হাতে সেরা খেলোয়াড়ের তকমা, সব কিছু মিলিয়ে এবারের আসরটা যেন মেসিময়। প্রতিটি খেলোয়াড়ের একটা কমিটমেন্ট ছিল মেসির হাতে এবার ওয়ার্ল্ড কাপ, জীবন বাজি রেখেও কিন্তু তারা বলেছে আমরা জিততে চাই। এটা হইল একটা টিম ওয়ার্ক, এবং এইটা টিমের জন্য, দেশের জন্য যে কমিটেডটা, তারা আস্তে আস্তে কিন্তু টোটাল টিমটা গুছিয়ে ফেলেছে। এবং পরবর্তীতে যখন রাউন্ড অফ 16 পার করে 8 পার করে 4 আছে, মানে কোয়ার্টার ফাইনাল, দেন সেমিফাইনাল, ফাইনাল। সেরা গোলরক্ষকের খেতাবটা যে এমিলিয়ানো মার্তিনেজের হাতেই, সুন্দর তাই যেন এবারের বিশ্বকাপের ফাইনালে দেখল দর্শক। তবে এবারে নতুন করে আলোচনা থাকলো কিলিয়ান এমবাপ্পে। 1966 সালের পর আবার ফাইনালে তার পায়ের জাদুতে হ্যাট্রিক দেখল দর্শক। আর ট্রফি জয়ের স্বাদ না পেলেও পেয়েছেন গোল্ডেন বুট পাওয়ার স্বাদ। এমবাপ্পের চিতাবাঘের যেই থাপাটা, সেটা কিন্তু 90 সেকেন্ডের মধ্যে সে ম্যাচটিকে তুলে নিয়েছে। তারপর থেকে 30 মিনিট চলছিল যে খেলা, 10 মিনিট আর 30 মিনিট, 40 মিনিট, সে ম্যাচটি সম্পূর্ণ তখন অ্যাটাকিং, ডিফেন্সিভ, মানে তখন একটা ফুটবল, 3 গোল হলো 3 গোল দিল, 2 গোল হলো 2 গোল দিল, এই জিনিসটা তখন দর্শকদের মানে কিন্তু একটা অত্যন্ত বেশি রকম চাপ সৃষ্টি হচ্ছে। অন্যান্য দেশের মতোই আমাদের দেশেও মেসি ভক্তের সংখ্যায় অনেক বেশি বলে জানান এই সাবেক ফুটবলার। তার মতে 1986 সালে ম্যারাডোনার কাপ জয়ের পর মেসির কারণে আর্জেন্টাইন সমর্থকদের সংখ্যাটাই অনেক বেশি। তবে দিন শেষে এক দুর্দান্ত ফুটবল উপভোগ করেছে দর্শক, আর স্মরণীয় করে রাখল স্মৃতির পাতায়। ঈশান হাসান, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।